দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট চীনকে মোকাবেলায় লাদাখে কে নাইন বজ্র মোতায়েন ভারতের পোজায় জঙ্গি হামলার সতর্ক বার্তা দিল্লি ও পশ্চিমবঙ্গে জঙ্গি সন্দেহে জম্মু কাশ্মীরে আটক পাঁচশো সত্তর লিবিয়ায় হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর বিক্ষোভ কাছে করবে না বোমার জনক আব্দুল কাদের আর নেই এবং সর্বশেষ জানিয়ে দেব আনন্দ ভ্রমণের তালেবান যোদ্ধারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন লাদাখ সীমান্তে চীন ও ভারতের সেনা সদস্যরা সব সময় মুখোমুখি অবস্থানে থাকেন দুই দেশই থাকে তককে তককে এবার সেই লাদাখ সীমান্তে চীনকে মোকাবেলায় কে নাইন বজ্র কামান মোতায়েন করছে ভারত আর এতে দেশটি সামরিক বিশ্লেষকদের অত্যাধুনিক ও বিধ্বংসী এই ট্যাঙ্ক কামানের নিশানের মধ্যেই থাকবে টাইমস নাও ও হিন্দুস্থান টাইমস এর খবরে দাবি করা হয়েছে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পরও লাদাখে সেনা মোতায়েন সহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে চীন তাই এর পাল্টা জবাব হিসেবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর তৎপরতা শুরু করে ভারত সেই ধারাবাহিকতা এবার সীমান্তে কে নাইন বজ্র মোতায়েন করে ফেলল ভারত গতকাল শনিবার ভারতের সেনা প্রধান জেনারেল মনোজ মৌকুন্দো নারাভানে জানান সীমান্তের নাইন বজ্র কমান্ডের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে

করে ভারতের সেনাবাহিনী সীমান্ত নিয়ে গত বছর থেকে ভারত ও চীনের মধ্যে নানা পড়ন চলছে দুপক্ষের মধ্যে সীমান্ত নিয়ে নানা বৈঠকের পর সমস্যার কোনো সমাধান হয়নি সীমান্তে সেনা মোতায়েন সহ নানা কর্মকাণ্ডের কথা প্রায়ই শোনা যায় আসন্ন দুর্গা পূজায় পশ্চিমবঙ্গে জঙ্গি হামলা সতর্ক বার্তা দেওয়া হয়েছে পূজা চলাকালীন ১২ থেকে পনেরোই অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে রাজ্যে এই মর্মে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর একটি সতর্ক বার্তা দিয়েছে সেখানে বলা হয়েছে সন্ত্রাসীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো দেশকে অস্থিরশীল করতে এবং আইন শৃঙ্খলা সমস্যার অবনতি করার চেষ্টা চালাতে পারে এই হুমকির দিকটি মাথায় রেখেই উৎসব উদযাপনের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়া দিল্লিতেও জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে এ নিয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন দিল্লির পুলিশ কমিশনার রাকেশ শাস্তানা সাধারণ প্রজাতন্ত্র দিবস কিংবা স্বাধীনতা দিবসের সময় হাই অ্যালার্ট জারি থাকে রাজ্যে তবে এবার পূজার সময় জঙ্গি হামলার আশঙ্কা ভাবাচ্ছে রাজ্য সরকারকে সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এসটিএফ হাতে জঙ্গি সন্দেহে একাধিক ব্যক্তির গ্রেফতার হন আর তাতেই গোয়েন্দাদের প্রাথমিক ধারণা ও রাজ্যে জঙ্গিদের আনাগোনা ক্রমশই বাড়ছে আর সেখান থেকে এই জঙ্গি হামলার আশঙ্কা পুলিশের ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে বাড়তি সতর্ক দেওয়া হয়েছে অন্যদিকে রাজ্য পুলিশের তরফে প্রতিটি জেলায় কড়া নজরদারি ব্যবস্থা করছে কেবল কলকাতা শহর জুড়ে পাঁচ হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকছে এবারের পূজায় একে করোনার আবহে দুর্গাপূজা তার উপর জঙ্গি হামলার সতর্কতা ও বৈদিক মাথায় রেখে শরষ্ট মন্ত্রণালয়ের তরফে জারি করা নির্দেশিকার প্রতিটি পূজা উদ্যোক্তাকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন সরকারের গাইডলাইন মেনে চলেন মণ্ডপে আগত দর্শনার্থীদের দিকে নজর রাখতে দুর্গাপূজা কমিটিগুলোকে প্রচুর সংখ্যায় স্বেচ্ছাসেবক নিয়োগের কথা বলেছে সন্দেহজনক গতিবিধি ও অস্বাভাবিক কিছু দেখলেই তৎক্ষণাৎ স্থানীয় থানাকে বিষয়টি জানানোর কথাও বলা হয়েছে মণ্ডপগুলিতে যেন পর্যাপ্ত সিসিটিভি এবং ওয়াস টাওয়ার থাকে মণ্ড গুলোতে বাচ্চাদের প্রবেশ নিয়ে সতর্কতা জানিয়েছে কলকাতা পুলিশ পুলিশের তরফে বাচ্চাদের জন্য ব্যাস করা হয়েছে স্থানীয় পুলিশ থানার সঙ্গে যোগাযোগ রেখে পনেরোই অক্টোবর দশমীর দিন থেকে আঠারোই অক্টোবরের মধ্যেই পূজা মণ্ডপগুলোতে বাধ্যতামূলক প্রতিমা ভাষণ দেওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে উৎসবের মৌসুমে দিল্লিতেও জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে এ নিয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্তানা জঙ্গি হামলার আশঙ্কায় ভারতের রাজধানী জুড়েই নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ স্থানীয় ব্যক্তিদের সাহায্য নিয়ে কিভাবে জঙ্গিদের সন্ধান পাওয়া যায় সে ব্যাপারটি নিয়েও চলছে আলোচনা রাকাশ আস্তানা বলেছেন স্থানীয়দের সহায়তা না পেলে জংগিরা কিছুতেই সফল হবে না তারা অভিমত স্থানীয় অপরাধী গ্যাংস্টার ও ধর্মবিරු সংগঠনগুলোই এই নাশকতা চালাতে পারে সূত্রে খবর পেট্রোল পাম্প অথবা তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটিয়ে বড়সড় নাশকতার ছক রয়েছে জংগিদের বিভিন্ন জায়গা ভারতে ও শ্রমিকদের উপর রাখতে বলা হয়েছে দিল্লি পুলিশকে আর তাই সন্দেহভাজন জংগিদের সন্ধানে লোকাল সোর্সকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় সাইবার ক্যাফে রাসায়নিকের দোকান পার্কিং এরিয়া পুরনো গাড়ি বিক্রেতাদের ওপর নজর রাখতে বলা হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অভিযান চালিয়ে 570 জনকে আটক করেছে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা কাশ্মীরের 16টি জায়গায় অভিযান চালায় এনআইএ সম্প্রতি হামলা মামলার জেরে অভিযুক্ত দা রেজিস্ট্যান্স ফন্ট এর সদস্যদের বাড়িতে তল্লাশি চালানো হয় এ সময় আটক করা হয় তাদের এনআইএ দাবি জঙ্গি সংগঠন আইএস এর ভারতীয় শাখার মুখপত্র ভয়সাপে হিন্দু 2020 এর ফেব্রুয়ারি মাস থেকে জঙ্গি সংগঠনটি মাসিক অনলাইন পত্রিকাটি প্রকাশ করেছে কাশ্মীর উপত্যকায় যুবকদের আরো বেশি করে ধর্মীয় মৌলবাদী কার্যকলাপে জড়িয়ে পড়া নেপথ্যে ওই পত্রিকার প্রবল প্রভাব দেখেছেন গোয়েন্দারা সেই সূত্রেই শ্রীনগর অনন্তনাগ বারামুল্লা কুল গ্রামের বিভিন্ন ঠিকানাায় অভিযান চালায় এনআইএ সূত্র আনন্দবাজার পত্রিকা নিরাপদ অভিবাসনের দাবিতে লিবিয়ার ত্রিপলিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইসিআর ভবনের সামনে বিক্ষোভ করেছে কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী লিবিয়ার কারাগারে ছয় অভিবাসীর মৃত্যুর পর এই বিক্ষোভের ডাক দেওয়া হয় এ সময় লিবিয়া থেকে তাদের সরিয়ে নেওয়া ইউরোপে আশ্রয় দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা শনিবার ত্রিপলির জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এর কার্যালয়ের সামনে জড়ো হন শত শত অভিবাসন প্রত্যাশী উন্নতি জীবনের আশায় ইউরোপের যাওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে লিবিয়ায় আশ্রয় নিয়েছে তারা ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে ইউরোপে আশ্রয় দেওয়ার দাবি করেন অভিবাসন প্রত্যাশীরা বিক্ষোভ সমাবেশে নারী ও শিশুদেরও অবস্থান করতে দেখা যায় তারা বলেন আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান দ্রুত আমাদের সরিয়ে নিন লেভিয়া শরণার্থীদের জন্য নিরাপদ নয় ধরপাকড় চলছে খাবার নেই প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে অভিবাসীদের সাধারণ লিবিয়ায়ও বিক্ষোভে একার্থ প্রকাশ করেন তাদের দাবি দীর্ঘদিন ধরে অভিবাসীরা লিবিয়ায় অবস্থান করায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীতি হয়েছে প্রতিদিনই কোথাও না কোথাও ঘটেছে অপরাধ সম্প্রতি অবৈধভাবে ভূমধ্য সাগরে পাড়ি দিয়ে ইউরোপের যাওয়ার চেষ্টা বহু বেড়েছে প্রতিদিনই ঘটছে প্রাণহানির মতো ঘটনা লিবিয়াকে রুট হিসেবে ব্যবহার করে থাকে আন্তর্জাতিক মানব পাচারকারীরা এ নিয়ে চাপের মুখে রয়েছে লিবিয়া এর প্রেক্ষিতে সম্প্রতি লিবিয়ায় অভিবাসন বিরোধী অভিভাজন অভিযান শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযান আটক করা হয় পাঁচ হাজারের বেশি অভিবাসী কর্তৃপক্ষের দাবি আটককৃতরা কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে লিবিয়ায় বসবাস করে

তাইওয়ান কখনো চীনের কাছে মাথানত করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট তাসাই ইন ওয়েন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিজেদের প্রতিরক্ষা বলায় জোরদার করার ওপরও জোর দিয়েছেন তিনি স্থানীয় সময় রোববার তাইওয়ানের জাতীয় দিবসের অনুষ্ঠানে বেইজিংকে তিনি এমন সতর্কবার্তা দেন খবর আল জাজিরার স্থানীয় সময় শনিবার তাইওয়ানকে পুনরায় একত্র করার ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং তবে শান্তিপূর্ণভাবেই তাইওয়ানকে একত্র করা হবে বলে জানান তিনি চীনের প্রেসিডেন্টের এ অঙ্গীকার ঘোষণার পরিপ্রেক্ষিতে তাইওয়ানের প্রেসিডেন্ট পাল্টা হোশিয়ারি দিলেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে বেজিং ধারাবাহিক তাইওয়ানকে রাজনৈতিক ও সামরিক চাপের মুখে ফেলেছে তাইওয়ানের আকাশ সীমায় তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে এর ওই মাঝেই তাইওয়ানকে একত্র করার প্রতিশ্রুতি দিলেন শি জিনপিং চীন তাইওয়ানকে তাদের নিজস্ব রাজ্য দাবি করে আগ্রাসন চালিয়ে আসছে যদিও তাইওয়ান তাদের স্বতন্ত্র বলে দাবি করে সম্প্রতি তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপ গ্রহণ চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আব্দুল কাদের আর নেই রবিবার সকালে তিনি ইসলামাবাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনালিল্লাহি ওয়াইনা ইলাহির রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর খবর ডনের রেডিও পাকিস্তানের খবর অনুযায়ী তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে আজ ভোরে তার স্বাস্থ্যের অবনতি হয় পিটিভি জানিয়েছে ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে স্থানান্তরিত হওয়ার পর পরমাণু বিজ্ঞানী মারা যান পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে আব্দুল কাদের খানকে উনিশশো সাল থেকে চেনেন পরমাণু ক্ষেত্রে তার অবদান জাতি কখনোই ভুলবে না উনিশশো সালে ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন ডক্টর আব্দুল কাদের খান উনিশশো সালে সালে দেশভাগের সময় তিনি ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করেন পাকিস্তানে চলে যান জাহাজের আদলে গড়া রাইডে চলে দল খাচ্ছেন কয়েকজন তালেবান যোদ্ধা এমন দৃশ্য খুব একটা পরিচিত মনে না হলেও সম্প্রতি বাস্তবে এমনটাই দেখা যাচ্ছে আফগানিস্তানে শুক্রবার ছুটির দিনে রাজধানী কাবুলের কারগাজ জলাশয়ের তীরে একটি বিনোদন পার্কে ঘুরতে দেখা গেছে শত শত তালেবান যোদ্ধাকে বিকেলে জলাশয়ের উপকূলের মৃদুমন্দ বাতাস উপভোগ করেন তারা আশেপাশের খাবারের দোকানগুলো থেকে খাবার কিনে খান এবং চা পান করেন ঘটতে আসা সব তালেবান যোদ্ধাদের বেশিরভাগই আগে কখনো কাবুলে আসেননি তাই এমন পার্ক ঘুরে বেড়ানো তাদের জন্য অসম্ভব আনন্দের বলে জানিয়েছেন এই দলের একজন কনিষ্ঠ যোদ্ধা হালিমি তবে সারাদিনের এই আনন্দ ভ্রমণের যোদ্ধাদের সার্বক্ষণিক সঙ্গী ছিল অস্ত্র গত পনেরোই আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেয় তালেবান এরপর থেকে বিভিন্ন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দেশটি সূত্র রাইটার্স